নবীর অনুসরণের অনুকরণের ওয়াজ শুনেন আপনারা, যেহেতু ওয়াজ শুনেন, ওয়াজ গুলো আপনাদের শুনতে শুনতে একদম কমন হয়ে গেছে। এই জন্য আমি কমনের ভিতরে একটা আনকমন আয়াত পড়লাম, নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। ভাই এখন প্রমাণ হবে না, এখন আপনার বিশ্বাস হবে না, কারণ এখন তো আপনি মঙ্গলে আছেন। যদি জঙ্গলে যান তাহলে জঙ্গলে যে কতটুক ভয়ানক সেটা বুঝতে পারবেন, কতক্ষণ ঠিক কিনা। মিটা মিটা হে মেরে মুহাম্মদ কা নাম, মিটা মিটা হে মেরে মুহাম্মদ কা নাম, পুরন মিটা মিটা হে মেরে মুহাম্মদ কা নাম, সকল কি সুর চাইতে বালা আমার প্রিয় নবীর নাম, সকল কি সুর চেয়ে বালা আমার প্রিয় নবীর নাম, উন পিলা কর দূর সালাম, মিটাও মিটা হে মেরে মুহাম্মদ কা নাম, মিটাও মিটা হে মেরে মুহাম্মদ কা নাম, লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ববের মোড়ার দরবার, কিন্তু প্রেমের দরবার, কথা কোন ঠিক কিনা। আমরা কিন্তু এই দরবারে আসলে কিছু পাই, আপনারা মাননি? হ্যাঁ মাননি। তাহলে এই দরবারের একটু হালত জালালিয়াত একটু ব্যতিক্রম, কথা কোন ঠিক কিনা। মাওলার একটু সন্ধান করতে চাইনি, কেউ মাওলা কি কুমিল্লা থাকে, না চিটাগাং থাকে, নাকি ঢাকা থাকে, না পাকিস্তান, ইন্ডিয়া তো কাছে, একদম একদম কাছে, ঠিক না? এক কানে হেড ফোর ইন্ডিয়া, ঠিক কিনা? আমাদের এলাকার ভাষা আর কি, এক মানে এক কোড়া খেত ফোরে ইন্ডিয়া আপনাদের ভাষাটা আর কি, তাই না? একদম ইন্ডিয়া আসলাম, আল্লাহ কি ইন্ডিয়া আছে, কোথায় আছে মাওলার সন্ধান করতে হবে। অনুসন্ধান করে দেখেন আপনার ভিতরেই আছে আপনার মাওলা, কথা কোন ঠিক কিনা। সেই রকম চক্ষু আপনার নাই, এই জন্য আপনি দেখেন না। তাহলে চক্ষু খোলার জন্য আপনার কিছু সাধনা করা লাগবে, এই সাধনা গুলাই মহান অলির দরবারে পাওয়া যায়, কথা কোন ঠিক কিনা। আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য চক্ষু খুলতে হবে, আর চক্ষু খোলার জন্য সাধনা লাগবে, সাধনার ওপর নাম হলো মাওলা জিকির। একটু জিকির করতে রাজি আছেন? আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
জুড়ে জুড়ে আল্লাহ, পিছনে যারা ফকির দরবার বাদশাহ অলি তুলি তেসে ফুলের কলি, ফকির দরবার বাদশাহ অলি তুলি তেসে ফুলের কলি, কান্দে লইয়া এশকের ঝুলি, কান্দে লইয়া প্রেমের ঝুলি, বাস করে কত নাই ওগন বীজি মদিনা বললাম, হাই রহি আমার বুকে আওয়াজ মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ, চাঁদ সূর্যের গ্রহ তারা জিনে সানার ফেরে সারা, চন্দ্র সূর্য গ্রহ তারা জিনে সানার ফেরে সারা, দীপানি সি জপ সে তারা বাবর, দীপানি সি গাই সে তারা, ইয়া মুহাম্মদ মুস্তফা শান্তি দাও মোর কলি যাওয়াই ওগুলাম বীজি মদিনা বাংলা, ওগুলাম বীজি হাবিবুল্লাহ, শান্তি দাও মোর কলি যাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা খুশি না বেজান, এই খুশি না বেজান, আজকের এই ববের মোড়া দরবার শরীফের মাস বার্ষিক মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি হইলাম না বেজার হইলাম, লাভ হইল না লস হইল, কেমন লাভ হইছে শুনবেন নি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন হাবি আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, কি বলে দিবেন, যেই মজলিসের মধ্যে যেই সেমিনারের মধ্যে মুষ্টিময় ইমানদার বসে আমি আল্লাহকে স্মরণ করে ওই মজলিসের মধ্যে আমি আল্লাহ যেই মজলিসে আমার নাম হই আমার আলোচনা হই আমি আল্লাহর জিকির হই ওই মজলিসের মধ্যে আনা জালিসুম মিন মান যাকারানি যারা জিকির করে যেই মজলিসের মধ্যে বসে আনা জালিসুম আমি আল্লাহ স্বয়ং ওই মজলিসের মধ্যে বসা থাকি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আসতে পারি আল্লাহু আকবার বলে তাহলে আমাদের আজকের এই বোমের মুরাদ দরবার শরীফের উরুস মাহফিলে আমরা যে বসতে পেরেছি আমাদের ইয়াকিন আমাদের ফাতেমাকে যে যা
গাছ এখানে আল্লাহ বসা আছে, কথা কোন আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহকে রাইখা বেয়াদবি করা যাবে, ঘোরাফেরা করা যাবে, খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হবে কার মাধ্যমে? পীর মসজিদের মাধ্যমে, কথা কোন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে এই বরকতপূর্ণ ইমানি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা লাগবে না? লাগবে। ডান হাতটা তুলে বলুন না আলহামদুলিল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। পাশাপাশি ওই নবীকে স্মরণ করছি যেই নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর শ্রেষ্ঠ আকর্ষণ হিসাবে এই পৃথিবীতে টিরিস করেছেন, পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই না, আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদার মধ্যে বসিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলতেছেন যে এ হাবিব, আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়ার নবী করে পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কুল কায়নাতের নবী করে পাঠাইছি। লিয়াকুনা লিল আলামিনা নাজিরা, নাজিরার বেকালের দিকে তাকছি আব্বাসের মধ্যে লিখেছেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 11,000 আলম 80,000 মাখলুকাতের জন্য আমার নবীকে নবী হিসাবে পাঠাইছে, সেই নবীকে পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না বেজার? কিছু বাইসাব আছে নবীর নাম শুনলে তাদের গায়ের মধ্যে খাজ জ্বালিয়ে উঠে, আছে না? আপনাদের এই কুমিল্লা এই ইন্ডিয়ার বর্ডারে আছে নাকি? আছে, আছে। আপনাদের এলাকার তাকুক আর না তাকুক বাইসাব, আমরা এলাকার বেশি আছে, আমরা তো ব্রাহ্মণবাড়িয়ার ফুলা, কথা বুঝে নি। ব্রাহ্মণবাড়িয়া তাদের এই ফ্যাক্টরি একটু বেশি, নবীর নাম রা শুনলে তারা সল্লাল্লাহ ছাড়া আর কোনো কিছু জানে না, উদ্দুরের বেশি কো আমরা ফুরি ফুরি নবীর সানে দুরুদ ফুরি, কি ফুরি? দুরুদে ইব্রাহিম ফুরি, এসে আর বালা দুরুদ নাই, নাউজুবিল্লাহ কইতেন না। তাদের আখি তারা দেখছি নি, এরা কই এসে আর বালা দুরুদ নাই, তারা দুরুদে ইব্রাহিম পড়ে আর সল্লাল্লাহ পড়ে, তাদের আকীদা এতটুকুই। আর আমার আমরা যারা ইমানদার নবীর প্রেমিক নবীর আশেক, আমরা আমাদের আকীদা হইল যে আমার নবীকে খুশি, আমার নবীর রাজি খুশি এতেবা যদি করতে পারি তাহলে আমরা আল্লাহর পর্যন্ত পৌঁছতে পারবো, কথা বলুন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই জন্যই তো আমি আলোচনা নিয়েছি খুতবাতে, ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা আল্লাহ কো ফরজ, আল্লাহর কথা ফরজ না? এই আব্বু জি আল্লাহর কথা ফরজ কিনা? এখানে সবাই মুরব্বি মানুষ, হাসান ক্যামেরাটা ঘুরায় মুরব্বি মানুষ সবাই, আপনারা শিক্ষিত সমাজ জ্ঞানী সমাজ আমার কথা বুঝবেন, যদি আমার কথা বুঝে না আসে আমি আজকের এই পিসাব হুজুরের দরবারে আছি, আমাকে কানও দই না বলবেন হুজুর এই কথাটা কি বললেন আমরা তো বুঝলাম না। আল্লাহর প্রত্যেকটা কথাই ফরজ, কথা কোন ঠিক কিনা? যেটাকে তিনি দলিল দ্বারা সাবেত, দলিল দুই প্রকার, একটা হলো কেতি আর একটা হলো জুন্নি। জুন্নি মানে কি? দুর্বল মানে হাদিস, কেতি মানে কুরআনের দলিল, আর জুন্নি মানে কি? হাদিস। যার কেতির দলিল কুরআনের দলিল যেইটা, এটা ফরজ। আল্লাহ কওয়া ওয়া ইন তুতিউ, যদি তোমরা অনুসরণ করতে পারো তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত পাইবা। কার অনুসরণ আব্বু? কার অনুসরণ? কুরআনের অনুসরণ, এই কুরআনের অনুসরণ, মসজিদের অনুসরণ, হ্যাঁ গির্জার অনুসরণ, বাইবেলের অনুসরণ, হ্যাঁ কিসের অনুসরণ করতে বলেছেন? আসুন যাই একটু হিসাব মিলাই, নবীর শান শুনলে তাদের গায়ে চুলকানি উঠে, চুলকানি উঠলে অসুবিধা নাই, তাদের গায়ে যতই চুলকানি লাগুক না কেন আমরা নবীর শান বলবো, আমরা নবীর শান গাইবই। আর তাদের গায়ে যদি নবীর শান শুনে চুলকানি লাগে তাহলে বাজার থেকে আমার ফকর থেকে টেহা দিয়া মলম কিন্নানম তাদের একজিমা বালা করার জন্য, অসুবিধা আসেনি আব্বুজি? এই অসুবিধা আছে? কার কার অসুবিধা নাই দুইটা হাত উপরে তুলান, একটা তাকবীর দেন না সকলে বলুন আল্লাহু আকবার, আরে ঘুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ,
আমার নবীর অনুসরণ করা লাগবে, আমার নবীর অনুকরণ করা লাগবে। নবীর অনুসরণ কিভাবে করবেন? অনেক উলামায়ে কেরাম থেকে নবীর অনুসরণের অনুকরণের ওয়াজ শুনেন আপনারা, যেহেতু ওয়াজ শুনেন, ওয়াজগুলো আপনাদের শুনতে শুনতে একদম কমন হয়ে গেছে। এই জন্য আমি কমনের ভিতরে একটা আনকমন আয়াত পড়লাম, নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন কেমন দিয়েছেন। ভাই এখন প্রমাণ হবে না, এখন আপনার বিশ্বাস হবে না, কারণ এখন তো আপনি মঙ্গলে আছেন। যদি জঙ্গলে যান তাহলে জঙ্গলে যে কতটুকু ভয়ানক সেটা বুঝতে পারবেন, কতক্ষণ ঠিক কিনা। এই আওয়াজ দিয়ে এখন জঙ্গলে গিয়ে যখন বাঘের তাবা খাইবেন তখন বুঝবেন আরে এই কঠিন পরিস্থিতিতে যদি আমি আমার এই কিনা কয়েকজন সুপারিশকারী এই আমার উদ্ধার করার জন্য একজন লোক হইতো কত না আসান হইতো, কতক্ষণ ঠিক কিনা। বিপদে বললে মানুষ আল্লাহর নাম বেশি আয় অযথ, কতক্ষণ ঠিক কিনা। এমনি কিন্তু বলে আল্লাহর নাম একবার হলো না, বিপদে বললে আল্লাহর নাম আল্লাহরে ডাকতে ডাকতে শেষ, কতক্ষণ ঠিক কিনা। আসি কিনা আসেনি এমন মানুষ তো কিছু কিছু বিহুব আছে, এরা বুঝে না, এরা নবীর শান বুঝে না বিদায়, তারা এই বেকল গুলো হাসরের ময়দানে গিয়া উস্তা যখন খাইব তখন বুঝবো আমার নবী কি জিনিস, নবী কি পরমদন। আল্লাহু আকবার বলেন না, সেই হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা থেকে কিছু কথা আমি আপনাদের মাঝে বলতে রাজি, আপনারা শুনতে রাজি আছেন কিনা। এই হাসরের ময়দান জানেনই তো কি কঠিন, 50 বছর হিসাব নিকাশ চলবে, কথাক্রম ঠিক কিনা, 50 বছর হিসাব নিকাশ হবে এই কঠিন পরিস্থিতির মধ্যে। হাদিস শরীফের তাফসীরে রুহুল মানির মধ্যে এবারও এসেছেন যে হাসরের ময়দানে সমস্ত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমার নবীর উম্মত পর্যন্ত 120 কাতার মানুষ হবে। আরো জোরে আরো জোরে, কই কাতার হবে, কই কাতার, 120 কাতার মানুষ হবে। হুজুর কাতার গুলোর দৈর্ঘ্য প্রস্থ কত? ওয়াল্লাহু আলামু ওয়া রাসূলু বিমুরাদিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন এই কাতারগুলো লম্বা কতটুকু হবে। হাদিস শরীফের মধ্যে লাম নাজিতু আদাদা, তার পরিসংখ্যান দেই নাই। হাদিস শরীফের মধ্যে আমার নবীজি দেই নাই বলছে বিশাল বড় হবে, কিন্তু দেখেন সমস্ত নবীদের উম্মতের কাতার হবে 20 কাতার, আর আমার নবী আপনার নবীর উম্মতের কাতার হবে 80 কাতার। জুড়ে 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 ওই কাতার হবে, আমরা আমরা উম্মতে মুহাম্মাদের কয় কাতার হবে? 80 কাতার হবে। এবার বলুন তাহলে সকল নবীর কাতার 20টা আমাদের এলে 80, আমরা মর্তবার দিকটা আলতব নাকি আদনা? আমরা কিন্তু বেশি মর্যাদার দিক দিয়েও বেশি, আবার উম্মত হিসাবেও বেশি, কিন্তু তাকসিস হইল অন্য নবীদের উম্মতদের হায়াত ছিল হুজুর লম্বা, আর আমাদের নবীর হায়াত হইছে কসর কসর কসর, একদম ছোট ছোট। বুঝছেন? অসুবিধা নাই, ছোট হোক কিন্তু নবী পেয়েছি দামি, সেই নবী দামি নবীর উম্মত হিসাবে আমরাও দামি হয়ে গেছি, কথা বলুন ঠিক কিনা। এমন দামি আমরা হয়ে গেছি দেখেন সমস্ত নবীদের উম্মতে হিসাব নিকাশের সাক্ষী হাসরের ময়দানে আমরা হব। আল্লাহ বলবেন না, আর আমরা সাক্ষী আমাদের আকা মাওলা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন। চিল্লে বলুন না আল্লাহু আকবার, আরো মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হাসরের ময়দানে আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দাঁড়িয়ে একটা সবুজ দেশ পরে দাঁড়ায় আছেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় দাঁড়ায় দেখতাছেন তার বংশধর থেকে সমস্ত নবীর উম্মতেই কিন্তু হাকিকতে আদমের বংশধর, কথা কোন ঠিক কিনা, আদমের বংশধর না, দাঁড়িয়ে দেখবেন যে তার বংশধর থেকে কাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, এই 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 জিনিসটা আদম নবী দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমন সময় দেখতেছেন উম্মতে মুহাম্মাদের একজন উম্মতকে জাহান্নামের দুইজন ফেরেশতা টাইনা টাইনা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। চিল্লিয়ে বলুন না নাউযুবিল্লাহ। ভাই এটা কি দুঃখের বিষয় না? আদম নবী দেখলেন যে তার বংশধরের মধ্যে থেকে
উম্মতে মুহাম্মদীকে একজন উম্মতকে জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে দেখেন বাবাজিরা কেমন নবী আমরা পেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি, আমরা কেমন নবীর আশিক হয়েছি। আদম নবী দৌড়ায় আসলেন আমার নবীর কাছে, আয়েশা দেখেন আমার নবীজি দাঁড়িয়ে আছেন, দাঁড় দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহমদ ইয়া আহমদ, এভাবে দুইটা ডাক দিলেন আমার নবীকে, আহমদ আহমদ বলে, আল্লাহ আকবার বলেন না, আরো মহব্বত কি ইয়া রাসূলুল্লাহ বলতেন না, আদম নবী ডাক দিলেন আমার নবীকে ইয়া আহমদ ইয়া আহমদ, কেউ নবীর নাম দি মুহাম্মদ, তাহলে আহমদ কেন আদম নবী ডাকলো, এদের মধ্যে একটা হাকিকত আছে, না নবীর নাম মুহাম্মদ না, মুহাম্মদ শব্দের অর্থ আল্লাহ ইউহমাদু হামদান বাদা হামদিন, আদম নবী আমার নবীকে আহমদ বলে ডাকলেন, মুহাম্মদ বলে ডাকেন নাই, বোঝা গেল মুহাম্মদ জমিনের নাম, আর আসমানের উপরের নাম হইল নবীর আহমদ, কথা বলুন ঠিক কিনা, আর আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, আহমদ ডাকার পরে আমার নবীজি বললেন ইয়া আবাল বাসা কি হয়েছে বলো, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার একজন উম্মতকে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, এই কথা শোনা মাত্র আমার নবীজি দৌড়ে ওখানে গিয়ে উম্মতের সামনে হাজির হয়ে গেলেন, আল্লাহু আকবার বলেন না, হাজির হয়ে আমার নবীজি বলতেছেন ফেরেশতাদেরকে টিপ টিপ, এই ফেরেশতারা থামো, ফেরেশতারা টাইমে গেছে, কি হয়েছে, আমার নবী ডাক দিয়ে কই হ্যাঁ ফেরেশতারা কি হয়েছে, আল্লাহ পাকের দরবার থেকে অর্ডার এসেছেন আপনার এই উম্মত জাহান্নামী হয়ে গেছেন, এই জন্য তাকে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি, কোনে ওয়া যাবে না, কোনা হুকুম কার, মাওলা ও নিয়ে যাবো, মাওলার হুকুম আল্লাহর হুকুম, বিশ্ব মালিক খুদা লা ইলাহা ইল্লাল্লাহর হুকুম বলল নেওয়া যাবে না, কোনা নীতি হবে, কারণ আল্লাহর হুকুম, পৃথিবীর সবকিছু রদ বদল হয় কিন্তু আল্লাহর হুকুমের রদ বদল হয় না, কথা কোন ঠিক কিনা, আমার নবী কো নিতে পারবা না, ফেরেশতা এবং নবীর মাঝে বার্গেনিং শুরু হয়ে যাচ্ছে, আকাশ থেকে গায়বীভাবে আওয়াজ আসছে, আতিউ মুহাম্মাদান, চিল্লে বলুন না মারহাবা, কারণ যে আওয়াজ দিয়ে বলুন না মারহাবা, আতিউ মুহাম্মাদান, হে ফেরেশতা তোমরা সাবধান হয়ে যাও, আতিউ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে তোমরা আমি নবী আমার নবীর অনুসরণ করে তোমরা থামো, আমার নবী যা বলে তোমরা তা শুনো, আল্লাহু আকবার বলেন না, সাথে সাথে ফেরেশতারা থেমে গেলেন, এখানেই ওয়াজটা রাইখা দেই, আবার যদি আসি ইনশাআল্লাহ করব, আপনারা খুশি না বেজার, আর আওয়াজ দিয়ে কোন খুশি না বেজার।